আমরা কথা বলছিলাম অভিনেতার প্রস্তুতি নিয়ে, এবং এই পর্যায়ে আমরা আছি স্ট্যানিসলাভস্কির সাইকোটেকনিক এই বিষয়ের আলোচনায়। আমরা আগেই বলেছি স্ট্যানিসলাভস্কি বলেছেন সৃষ্টিশীল অভিনেতারাই মানে শ্রেষ্ঠ অভিনেতা বা ভালো অভিনেতা। সৃষ্টিশীল অভিনেতা আসলে কী করেন? সৃষ্টিশীল অভিনেতা প্রতিনিয়ত তার মনের মধ্যে চরিত্রের নতুন নতুন রূপ তৈরি করেন, এবং সেই রকম করে সেই যে মনের মধ্যে যে ছবিটি তার তৈরি হয় সেই রকম করে অ্যাক্টিং করেন। তাহলে প্রশ্ন উঠতে পারে, তাহলে কি সে ডিরেক্টরকে মানেন না? তাহলে কি সে মনের থেকে যে ভাব তার আসবে সেটাই করে যাবেন, অন্য কোনো শর্ত মানবেন না, তার ইচ্ছা মতো চলাফেরা করবেন, তার ইচ্ছা মতো পজ দেবেন, তার ইচ্ছা মতো এক জায়গায় বসে থাকবেন? তা কিন্তু নয়। তার এই প্রাক শর্ত অর্থাৎ যে শর্তগুলো তাকে দেওয়া হয়েছে, স্থানকালের শর্ত, তার পার্শ্ব অভিনেতা কারা আছেন, লাইটটা কোথায় পড়বে, সেটটা কতটুকু জায়গা নিয়ে হবে, এই সব কিছুকে মেনে তার ভেতরের রূপটি অর্থাৎ দৃষ্টিভঙ্গিটিকে শুধু পরিবর্তন করবেন। তার প্রতিদিন তার অভিনয় চরিত্রটিকে নতুন করে আবিষ্কার করবেন, কিন্তু এই সব কিছুকে মেনে নিয়ে। এরপরে রয়েছে কল্পনা। অভিনেতার কল্পনা শক্তি প্রখর হতে হবে, কিন্তু সেটা কবির মতো নয়, অর্থাৎ ভাবাবেগ নির্ভর নয়, যে আমি আমার কল্পনায় আমি যা খুশি একটা কিছু করে যাব এরকম নয়। তার কল্পনা হবে অত্যন্ত বাস্তবসম্মত, দৃঢ় কংক্রিটের মতো, অর্থাৎ তার চোখে তার চরিত্রটি একদম স্পষ্ট থাকতে হবে যে সে আসলে কীরকম। একজন মানুষের অনেকগুলো রূপ থাকতে পারে, অনেকগুলি তার রোল থাকতে পারে, কিন্তু সে আসলে ঠিক কোনটিকে বেছে নেবেন সেটি সে অভিনেতা নিজে ঠিক করে নেবেন। তো এই জায়গায় তার কল্পনা তাকে প্রখর হতে হবে। এরপরে রয়েছে মনোযোগ। অভিনেতাকে একাগ্র হতে হবে। একজন অভিনেতার তার সংলাপগুলো খুব মানে স্ট্যানিসলাভস্কি খুব কঠোরভাবে এটা নির্দেশ দিয়েছেন যে তার সংলাপ একদম মুখস্থ ঠোঁটস্থ থাকতে হবে, তিনি যেন স্টেজে উঠে সংলাপকে মনে করতে না যান। মানে এত বেশি সাবলীল হতে হবে সংলাপ বলার ব্যাপারে যে কিছুই মনে করা লাগবে না, এমনি থেকে আসবে, তাহলে তিনি অভিনয়ের প্রতি মনোযোগ দিতে পারবেন। তখন তিনি তার চরিত্রটিকে আবিষ্কার করতে পারবেন যে এই কথাটি যেন মনে হবে তার এই প্রথমবার বলছি, এরকম একটা ব্যাপারটা থাকতে হবে, এবং অভিনয়ের প্রতি তার একাগ্রতা থাকতে হবে। একই সঙ্গে তিনি একটি মনোযোগের বৃত্ত তৈরির কথা বলেছেন। স্টেজে উঠেই আমাদের কিন্তু নানা রকম সমস্যা হয়, যেমন একজন দর্শক আমাদেরকে কীভাবে দেখছে, হাততালি দিল কি না, কে কোনো মন্তব্য করলো কি না, এইগুলোতে আমাদের মন যেন চলে না যায়। এই জন্য স্ট্যানিসলাভস্কি বলেছেন স্টেজের কোনো একটি ছোট্ট জিনিসের উপর প্রথম মনোযোগকে কেন্দ্রীভূত করার জন্য, হয়তো টেবিলের একটি কোণা, হয়তো একটি পেন্সিল, হয়তো একটি গ্লাস কিংবা একটি লাইট, এনিথিং, কোনো একটা জিনিসের উপর আমাদের মনোযোগকে কেন্দ্রীভূত করে আস্তে আস্তে সে তার সীমানাটা বাড়াতে হবে, আস্তে আস্তে স্টেজটা, এবং এমনকি তিনি বলেছেন আস্তে আস্তে পুরো দর্শকের মধ্যে সেই সার্কেলটা এমনভাবে বিস্তার করতে হবে যেন পুরো দর্শক পর্যন্ত তার মধ্যে আবিষ্ট হয়ে যেতে পারে। এটা একটা কঠিন ব্যাপার এবং প্রতিনিয়ত চর্চার ব্যাপার, চর্চা করতে করতে এই মনোযোগের পরিধিটা বাড়তে থাকে। স্ট্যানিসলাভস্কি বলেছেন এক্সপ্রেশন বলতে আলাদা কিছু নেই, আমি আগে থেকে আসলে ঠিক করে নিব না যে এই ক্ষেত্রে আমি এইরকম একটা এক্সপ্রেশন দিব, ওটা আসলে ভিতর থেকে আসবে, এবং মনোযোগের দৃঢ়তা যত বেশি হবে, একাগ্রতা যত বেশি থাকবে, তত আপনি সাবলীলভাবে সেই এক্সপ্রেশন নিজে থেকেই ডেলিভারি দিতে পারবেন। এরপর আসছে দেহের শৈথিল্য। দেহের শৈথিল্য বলতে আমরা এর আগেও কথা বলেছি যে আমার শরীরটা যেন আমার কন্ট্রোলে থাকে। অনেকের হয়তো কী বলে শরীর হয়ে যায়, স্টিফ হয়ে যায়, তিনি নড়তে পারেন না, হাত দুটো এরকম শক্ত করে রেখেছেন, সেটা নিয়ে কী করবেন, কীভাবে এটাকে ব্যবহার করবেন তিনি সেটা খুঁজে পান না। স্ট্যানিসলাভস্কি এখানে সাহায্য করতে চেয়েছেন এভাবে যে তিনি কোনো একটি বিষয় নিয়ে বা কোনো একটি বিহেভিয়ার এখানে করতে পারেন, মানে প্র্যাকটিস করতে পারেন। হয়তো তিনি হাত নিয়ে আঙুল নিয়ে খেলা করছেন বা হাত নিয়ে কিছু একটা করছেন, কিংবা অনেকে আছে শাড়ির আঁচল নিয়ে কিছু একটা করছে, মানে এরকম কোনো একটা জিনিসকে নিয়ে যদি আমি ব্যস্ত থাকি তাহলে আমার এই নার্ভাসনেসটা কেটে যাবে, আমার এই দেহের যে স্টিফনেসটা কেটে যাবে। এরপর ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে আমার চরিত্রটিকে ভাগ করে নেওয়া এবং প্রতি খণ্ডের সমস্যা সমাধান। একটি দৃশ্যে একজন মানুষের অনেকগুলি ভাব থাকে, সে এই কথাটি কেন বলছে তার পেছনে তার অনেকগুলো লজিক থাকে, তো একটা পুরো দৃশ্যকে একবারে মাথায় না নিয়ে তাকে যদি আমরা কয়েকটি ভাগে ভাগ করে নেই তাহলে ওই পার্টিকুলার ভাগে আমি আসলে কী রকম করে অ্যাক্ট করবো বা রিয়্যাক্ট করবো সেটা আমি ঠিক করে নিতে পারবো, সেটা আমার জন্য সহজ হবে, এবং ওই প্রত্যেকটা পার্টের যখন আমি সমাধান করে ফেলবো তখন সামগ্রিকভাবে জিনিসটি একটি সুন্দর অভিনয় হয়ে দাঁড়াবে।
স্ট্যানিসলাভস্কি শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ওথেলো এর রুমাল যে পর্বটা সেটাকে তিনি 19টি খণ্ডে ভাগ করেছিলেন। তার মধ্যে যেমন আমি ডেসডিমোনাকে ভালোবাসি, আমি ডেসডিমোনাকে ভালোবাসি না, আমি ডেসডিমোনাকে হত্যা করতে চাই, এরকম অনেকগুলি ভাগ করে নিয়ে তিনি একটি টোটাল চরিত্র চিত্রণ করেছেন, যার ফলে তার কাছে অভিনয়টা অনেক সহজ হয়েছে। এরপর সত্য বিশ্বাস, অভিনয়ের ক্ষেত্রে সত্য নিয়ে আদিখ্যাতা থাকা যাবে না, আবার মিথ্যা নিয়ে ছুতমার্গও থাকা যাবে না। মানে এটা কি আসলে এরকম হতে পারে, এটা কি কোনোদিন সত্য হয়, হয়তো আপনি রূপকথা নিয়ে একটা রূপকথার একটা বিষয় নিয়ে আপনি হয়তো অভিনয় করছেন, আপনার মনে হয়তো এটা সন্দেহ হতে পারে, না এরকম একটা প্রদীপ থেকে কি দত্ত বের হবে, এটা কি কোনোদিন সম্ভব, তো এটা নিয়ে পড়ে থাকা যাবে না। গল্প যা চাচ্ছে আপনাকে সেটা বিশ্বাস করতেই হবে, যেভাবেই হোক। আপনার নিজের ভিতরে যদি যতক্ষণ এই বিশ্বাসটা না আসে যে আমি যেটা করছি সেটাই আসলে করার কথা ছিল, ততক্ষণ ভালো অভিনয় সম্ভব না। স্ট্যানিসলাভস্কির সাইকোটেকনিকের এই মেথডগুলো আরও আসলে গভীরভাবে আমাদের পড়ার দরকার আছে এবং প্রতিনিয়ত চর্চার দরকার আছে। শুধুমাত্র আমি বলে দিলাম বা আপনি লিখে নিলেন বা কোথাও থেকে কালেক্ট করে পড়ে ফেললেন তাহলেই কিন্তু হবে না, এটার প্রতিনিয়ত চর্চার মধ্য দিয়ে, একের পর এক শোয়ের মধ্য দিয়ে, একের পর এক অভিনয়ের মধ্য দিয়ে কখনও কখনও আপনি আবিষ্কার করতে পারবেন যে এই সময় আমার প্রেরণাটা এসেছিল ভিতর থেকে। তখন আপনাকে খুঁজে বের করতে হবে সেই প্রেরণার উৎস কী, এবং তখন যখন আপনি সেটা আবিষ্কার করতে পারবেন এবং এইসব জিনিসগুলোকে আপনি প্রতিনিয়ত চর্চা করতে করতে যখন সেটাকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন, তখন আপনি একজন ভালো অভিনেতা হতে পারবেন। অভিনেতার প্রস্তুতির জন্য এই সব কৌশল আপনার আয়ত্ত করার দরকার আছে, দরকার আছে আপনার কিছু দক্ষতা অর্জনের, এবং এই সব কিছুকে সমন্বয় করে ঠিক সময় মতো সেটা ডেলিভারি দেওয়া। ধন্যবাদ।